নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঐশেসদের ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমানে বহু মানুষ এমন রয়েছেন যারা পুরনো নোট বা পুরনো টাকাকে সঞ্চয় করে রাখতে ভালোবাসেন। আবার বেশ কিছু মানুষ তাদের মধ্যে এমন রয়েছেন যারা কিন্তু আগে থেকেই জানেন যে এই পুরনো নোট বা পুরনো টাকাকে যদি সঞ্চয় করে রেখে দেওয়া যায় তাহলে ভবিষ্যতে এই টাকার বিনিময়ে বেশ কিছু টাকা একসঙ্গে পাওয়া যেতে পারে, অর্থাৎ ভালো পরিমাণের টাকা কিন্তু পাওয়া যেতে পারে এই পুরনো টাকা বা পুরনো নোটকে বিক্রি করে। তো বন্ধুরা, বর্তমানে ভারতবর্ষের এমন বহু পুরনো নোট বা পুরনো কয়েন রয়েছে যেগুলোকে যদি আপনারা অনলাইনে বিক্রি করেন তাহলে বেশ কিছু টাকা আপনারা এককালীন ইনকাম করতে পারবেন। এবং সেই রকম আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি এক টাকার কয়েন দেখাবো যে এক টাকার কয়েনটা যদি আপনারা অনলাইনে বিক্রি করতে যান সেক্ষেত্রে প্রায় 73 থেকে 74 হাজার টাকা পর্যন্ত আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা, কোন এক টাকার কয়েনকে আপনারা বিক্রি করে এই 73 থেকে 74 হাজার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এবং এই টাকা কোথায় আপনারা বিক্রি করবেন, ওয়েবসাইটে কিভাবে ভিজিট করবেন, সমস্ত কিছু আজকের ভিডিওতে লাইভ আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনার কাছেও যদি কোনো পুরনো কয়েন বা নোট থেকে থাকে সেটা কিভাবে আপনারা অনলাইনে বিক্রি করতে পারবেন সেটাও আজকের ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, বর্তমানে অনলাইনে যে টাকাটা 73 থেকে 74 হাজার টাকায় বিক্রি হচ্ছে সেটার প্রমাণ দেখানোর জন্য আমি একটি ওয়েবসাইটে আপনাদের নিয়ে এসেছি। তার আগে আপনাদের টাকাটা দেখিয়ে দিই। দেখুন, এখানে লেখা রয়েছে ভিক্টোরিয়া কুইন। তো এই ভিক্টোরিয়া কুইনের যে এক টাকার কয়েন এটা কিন্তু আপনারা 73 থেকে 74 হাজার টাকায় বিক্রি করতে পারবেন। আমি আপনাদের ছবিটা আর একটু ডিটেলসে দেখাচ্ছি বন্ধুরা। সেই সঙ্গে এই টাকার বিজ্ঞাপনটা বর্তমানে কোন ওয়েবসাইটে দেওয়া হয়েছে সেটাও আমি আপনাদেরকে লাইভে দেখাবো এবং এই ওয়েবসাইটে আপনি যদি বিজ্ঞাপন দিতে চান সেক্ষেত্রে আপনি কিভাবে দেবেন সেটাও দেখাবো। তো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা, এখানে কিন্তু আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন 1 রুপিস কয়েন। তো এখানে দেখুন 1 রুপিস কয়েন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, ভারতীয় টাকা কিন্তু এটা। আর এখানে দেখুন ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই টাকাটা। তাছাড়া এই কয়েনটার বিষয়ে যদি আপনারা বিস্তারিত দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু নিচের দিকে দেখুন, 1840 সালে কিন্তু এই কয়েনটা তৈরি হয়েছিল আর এটা কিন্তু মাদ্রাজ মিল থেকে তৈরি হয়েছিল, অর্থাৎ মাদ্রাজের যে মিন্ট সেখান থেকে কিন্তু এই টাকাটা তৈরি করা হয়েছিল। একটু ডিটেলসে যদি আপনারা দেখেন এখানে কিন্তু পুরো ডিটেলস দেওয়া রয়েছে, টাকার টাইপটা কী রয়েছে, সেই সঙ্গে এই কয়েনের বিস্তারিত তথ্য কী রয়েছে, সমস্ত কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন। সেই সঙ্গে যদি আপনারা অনলাইনে চেক করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন বর্তমানে এই যে টাকাটা, এই কয়েনটার কিন্তু বিজ্ঞাপন দেওয়া হয়েছে অনলাইনে, যেখানে কিন্তু 73 থেকে 74 হাজার টাকায় এটা বিক্রি করা হচ্ছে, সেটাও কিন্তু আপনাদেরকে লাইভ দেখাবো। চলুন এবারে আপনাদেরকে দেখিয়ে দিই যে বর্তমানে এই যে টাকাটা, এই টাকাটা কোন ওয়েবসাইটে কত টাকায় বিক্রি করা হচ্ছে। তো বন্ধুরা, এবারে আমরা দেখে নেব বর্তমানে এই যে কয়েনটি, এই কয়েনটির দাম কত করা হয়েছে। দেখুন এখানে কিন্তু এই ওয়েবসাইটে এই কয়েনটির দাম ফেলা রয়েছে ইউএস ডলার অনুযায়ী $1,000.40। তো বর্তমানে 1,000 টাকার মূল্য যদি ভারতীয় টাকায় ধরা যায় সেক্ষেত্রে কিন্তু 75 থেকে 80 হাজার টাকা পর্যন্ত আপনারা ধরতে পারেন। তবে সব বাদশা দিয়েও আপনারা 70 থেকে 73 হাজার বা 74 হাজার টাকাও কিন্তু আপনারা ধরতে পারেন। তো বুঝতেই পারলেন বর্তমানে একটা কয়েনের দাম যদি $1,000 হয় সেক্ষেত্রে ভারতীয় টাকায় প্রায় 80 হাজার টাকা সব কিছু বাদশা দিয়ে 70 থেকে 74 হাজার টাকা কিন্তু এখানে হতে পারে। আর এই টাকাটাই কিন্তু এখানে দাম ফেলা রয়েছে। আর যদি আপনারা এই টাকাটা কিনতে চান বা কেউ যদি কিনতে চায় সেক্ষেত্রে দেখুন এখানে লেখা রয়েছে বাই ইট নাও, এখান থেকে কিন্তু এই টাকাটা কেনাও যাবে। তাছাড়া আপনারাও যদি এই ওয়েবসাইটে নিজেদের বিজ্ঞাপন দিতে চান সেটাও কিন্তু দিতে পারবেন। আপনাদের কাছে যদি কোনো পুরনো কয়েন থাকে সেটাও কিন্তু আপনারা এখানে বিক্রি করতে পারবেন। তো এবারে আপনাদেরকে জানিয়ে দিই, যদি আপনাদের কাছে এই কয়েন থেকে থাকে তাহলে আপনারাও যে 73 থেকে 74 হাজার টাকায় বিক্রি করতে পারবেন এমনটা নয় বন্ধুরা। এই ওয়েবসাইটে যেমন দাম ফেলা রয়েছে তেমন দামেই যে বিক্রি হবে এমনটা নয়। বর্তমানে আপনার উপরে নির্ভর করবে যে আপনি এই টাকাটা কত মূল্য নির্ধারণ করবেন, অর্থাৎ কত টাকায় আপনি বিক্রি করতে চাইছেন, এবং যে গ্রাহক রয়েছে অর্থাৎ যে গ্রাহক এই টাকাটা কিনবে তিনি কত টাকায় কিনবেন সেটা আপনার সঙ্গে যোগাযোগ করে কিন্তু ঠিক করা হবে। তো বর্তমানে যদি আপনার কাছে এই ধরনের কোনো কয়েন থেকে থাকে এবং আপনি যদি সেটা অনলাইনে বিক্রি করতে চান সেক্ষেত্রে অনেকগুলি ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা বিক্রি করতে পারবেন। এবং বর্তমানে আপনার উপরেই কিন্তু নির্ভর করবে যে আপনি এই কয়েনটির দাম কত করবেন এবং কত টাকায় আপনি বিক্রি করবেন। এক্ষেত্রে ওয়েবসাইটে যে দামটা দেওয়া রয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখিয়েছি, এখানে আমাদের নিজস্ব কোনো মতামত দেওয়া নেই। তো চলুন বন্ধুরা, এবারে আপনাদেরকে দেখিয়ে দিই বর্তমানে কোন ওয়েবসাইটে এই কয়েনটির বিজ্ঞাপন দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা বর্তমানে ebay.com নামক যে ওয়েবসাইটটি রয়েছে এখানে কিন্তু এই কয়েনটির বিজ্ঞাপন দেওয়া রয়েছে, আপনাদেরকে লাইভ দেখাচ্ছি বন্ধুরা। দেখুন ebay.com।
তো এই ইবে একটি নামকরা ওয়েবসাইট, কিন্তু এখানে আপনারা যে কোনো কয়েনের বিজ্ঞাপন দিতে পারেন। আপনার কাছে যদি কোনো কয়েন থেকে থাকে সেটার বিজ্ঞাপন আপনি এখানে দিতে পারেন। শুধু ebay.com নয় বন্ধুরা, olx.in, amazon.in এছাড়াও আপনি coinbazaar.com ছাড়াও আরও অনেক ওয়েবসাইট রয়েছে, যেমন ইন্ডিয়া মার্ট। এই সমস্ত ওয়েবসাইটেও বর্তমানে এই সমস্ত কয়েন বেচা কেনা হয়। স্ন্যাপডিলের মতো ওয়েবসাইটেও কিন্তু এই সমস্ত কয়েন আপনি বিক্রি করতে পারেন। তবে সবশেষ আপনাদেরকে জানাবো বন্ধুরা, কয়েন বিক্রি করার চক্করে পড়ে কোনো দালালের হাতে কোনো রকম কোনো টাকা নিজের দেবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারই ক্ষতি হতে পারে। এবং এই ধরনের যে সমস্ত ওয়েবসাইটগুলো রয়েছে এখানে কিন্তু প্রতিনিয়ত কোনো না কোনো কয়েনের বিজ্ঞাপন চলে। আপনারা চাইলে আপনারাও কিন্তু বিক্রির জন্য বিজ্ঞাপন দিতে পারেন।